नमस्कार বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রচন্ড বৃষ্টি আসছে, মাত্র 14 জেলাতে বৃষ্টি আসছে 23 জেলার মধ্যে, এমনটা এখনো পর্যন্ত আপডেট রয়েছে। কোথায় কতদিন কতটা বৃষ্টি হতে পারে জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। শেষ পর্যন্ত দেখুন, খুব সংক্ষিপ্ত ভিডিও, অনেকটা কাজে লাগবে। কৃষক বন্ধুদের প্রতি বার্তা, আপনারা একটু জেনে রাখুন কবে বৃষ্টি আসছে, সেই মতন কৃষির ক্ষেত্রে সেটা প্রয়োগ করার চেষ্টা করুন। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে হালকা থেকে মাঝারি কুয়াশা আসতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলার কোথাও কোথাও ঘন কুয়াশা আসতে পারে। এই রয়েছে কুয়াশার আপডেট। বৃষ্টির ক্ষেত্রে আজকে কোথাও কোনো বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের কোনো জেলাতে, এটা রয়েছে বৃষ্টির আপডেট। অন্যদিকে তাপমাত্রা বা ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজ থেকে ঠান্ডা অনেক কমবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঠান্ডা একটু কমবে, খুব একটা কিন্তু আজকে কমছে না, আগামীকাল থেকে কমবে। আগামী 5 দিনে তাপমাত্রা 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, ফলে ঠান্ডার 12টা বাজতে পারে নতুন করে। নতুন করে কবে ঠান্ডা ফিরবে তার কোনো আপডেট নেই। আজকে রয়েছে এই আবহাওয়া। তাপমাত্রা কেমন থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে 10 থেকে 11 ডিগ্রি। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব বর্ধমান, এখানে থাকতে পারে 13 থেকে 14 ডিগ্রি আশেপাশে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে থাকতে পারে 12 থেকে 13 ডিগ্রির আশেপাশে। আগামী দিনে যে আপডেট আসছে তাতে বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। 3 তারিখ বেলা থেকে 4 তারিখ সকালের মধ্যে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 6টি জেলাতে। রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান। অন্যদিকে বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে 4 তারিখ সকাল পর্যন্ত, এই রয়েছে আপডেট। 4 তারিখ বেলা থেকে 5 তারিখ সকালের মধ্যে সব থেকে দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 6টি জেলাতে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই 6টি জেলার নাম হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। বাকি জেলাগুলোতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে। প্রত্যেকটা জেলাতে সতর্কতা থাকলেও 6টি জেলাতে সব থেকে বেশি বৃষ্টির বিপর্যয়ের কথা বলছেন IMD কলকাতা, অর্থাৎ আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে 6 তারিখে আবহাওয়া আবার দক্ষিণবঙ্গে নতুন ছন্দে ফিরতে পারে, এটা রয়েছে লেটেস্ট আপডেট। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে, তাপমাত্রা বাড়তে পারে 12 ডিগ্রির আশেপাশে, তাপমাত্রা সর্বনিম্ন আজকে থাকবে, ঠান্ডা কমতে থাকবে। আগামী 5 দিনে 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, 3 তারিখ বেলা থেকে 4 তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। 4 তারিখ সকাল 9টা থেকে 5 তারিখ সকাল 8:30টার মধ্যে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, সব জায়গায় নয়, প্রত্যেক জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস, কিন্তু প্রত্যেকটা জেলার প্রত্যেক জায়গাতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। প্রধানত তারা বলছেন 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, দার্জিলিং থেকে শুরু করে মালদা, 8টি জেলার প্রত্যেকটা জায়গায়। 5 তারিখ বেলার পর থেকে কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত সেটা আসেনি, তবে আমরা অনলাইন আপডেট থেকে দেখতে পাচ্ছি 5 তারিখ বিকালের পর থেকে বৃষ্টিটা আস্তে আস্তে কিছুটা আসাম, কিছুটা বাংলাদেশের দিকে চলে যাবে, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলো বৃষ্টিমুক্ত হতে পারে। তবুও হালকা, কোথাও কোথাও একটু হালকা মাঝারি বৃষ্টি চলবে, ভারী বৃষ্টির দুর্যোগটা কমতে পারে, এটা রয়েছে লেটেস্ট আপডেট। একটাই কথা, শিলাবৃষ্টির এখনো পর্যন্ত কোনো সতর্কবার্তা আমরা দেখতে পাইনি, যদি আবহাওয়া দপ্তর দেন জানাবো। শুধুমাত্র বজ্রবিদ্যুৎ বৃষ্টি হবে, বৃষ্টিটা সব থেকে বেশি হবে 24 ঘন্টা। সেই 24 ঘন্টার টাইমটা রয়েছে 4 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে 5 ফেব্রুয়ারি সকাল 8:30। এই 24 ঘন্টা বা 23 ঘন্টার মধ্যে বৃষ্টিটা সব থেকে বেশি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের 6 জেলায়, উত্তরবঙ্গের 8 জেলায়। যতটা সম্ভব আপনাদের ক্লিয়ার করে জানালাম। কৃষক বন্ধুদের প্রতি বার্তা, এই সময়ের মধ্যে আপনারা আলু জমিতে ভারী সেচ দেবেন না, হালকা সেচ দিতে পারে, না দিলে আরও ভালো। অন্তত 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করে যান। যারা ইতিমধ্যে দিয়ে ফেলেছেন, জমির জল নিকাশি ব্যবস্থাটা খুলে রাখুন, যাতে বৃষ্টির জল হলে খুব তাড়াতাড়ি নিকাশ হয়ে যেতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।